হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অদিত্র, আর এখন আমরা কথা বলবো হচ্ছে আরিফিন শুভর ব্যাপারে। আরিফিন শুভ বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা এখন, এবং আরিফিন শুভ যে যে কাজগুলো রিসেন্টলি করছে সেগুলো দেখবার মতো, এবং যে যে কাজগুলো এর পরে করছে মানে আপকামিং যে সিনেমাগুলো সেগুলো কিন্তু বেশ নোটিসেবল ক্যারেক্টার। কিন্তু আরিফিন শুভ যখন নিজের কেরিয়ার শুরু করেছিল বাকি হিরোদের মতো, সেও প্রচুর রিমেক সিনেমায় কাজ করেছে, রিমেক বা কপি সিনেমা যা খুশি বলতে পারেন, তো সেই সিনেমায় কাজ করেছে। তো আমি যখন ফার্স্ট টাইম শাকিব খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে শাকিব খানের কপি সিনেমার একটা লিস্ট দিয়েছিলাম, সেটা তো একটা জাস্ট পার্ট অফ দ্য লিস্ট বলা যেতে পারে, কারণ শাকিব খানের প্রচুর সিনেমা রয়েছে যা কপি। তখন আমাকে কমেন্ট সেকশনে দু তিনজন বলেছিল যে শাকিব খানের তো প্রচুর সিনেমা কপি, কিন্তু তুমি আরিফিন শুভর ব্যাপারে বলো তো দেখি, একটাও দেখাও তো দেখি তার কপি সিনেমা আছে। তো তাই জন্য মানে এটা তাকে চ্যালেঞ্জ করে নয়, ডেফিনেটলি মানে এটা আরিফিন শুভকে দোষ দিয়ে লাভ নেই। কেরিয়ারের স্টার্টিং এ সে যেরকম যেরকম সিনেমা পেয়েছে সে করেছে, এখন সে যখন একটা এস্টাবলিশ অ্যাক্টর হয়ে গেছে সে তখন ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছে, তো সেটা তাকে কমপ্লিটলি দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা, আমি বলে রাখছি এই লিস্টটা দেওয়ার এটা মানে নয় যে আমি তাকে অ্যাজ এ অ্যাক্টর ডিসরেসপেক্ট করি, একেবারেই নয়। আরিফিন শুভ ইজ এ ভেরি নাইস অ্যাক্টর, ভেরি গুড অ্যাক্টর, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো যাই হোক, তো লিস্টে চলে আসবো। এই যে যতগুলো সিনেমা আছে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের বাংলাদেশের বিশাল ফেমাস প্রোডাকশন হাউস জ্যাজ মাল্টিমিডিয়ার সিনেমা এবং এসকে মুভিজ এর সাথে কো প্রডিউস করা, তো সেগুলো মানে ম্যাক্সিমামই রিমেক এবং কপি ছবি। তো সেই লিস্টটা দেখে নেবো পরপর, টাইম ওয়েস্ট না করে। তো লেটস বিগিন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, দেখতেই পেলেন আপনারা। আপনারা তো আমি ভিডিও মানে কেটে কেটে বসাতে পারতাম এর মধ্যে, আমার ভিডিওর মধ্যে মানে সিনেমার ক্লিপ কিছু বসাতে পারতাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যদি সেটা বসাতাম তাহলে এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়তে পারত, যা খুশি হতে পারতো, তাই জন্য আমি আর বসালাম না। আপনাদেরকে জাস্ট ইনফরমেশনটা দেওয়া ছিল তাই ইনফরমেশনটা শেয়ার করলাম। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশন লিখে জানা, এবং আমি আবারও বলছি যে কোনোরকম ভাবে আমার কোনো অ্যাক্টরকে ডিসরেসপেক্ট করবার ইচ্ছে নেই, আরিফিন শুভ ইজ এ ভেরি নাইস অ্যাক্টর। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন ইন ডেসক্রিপশন, TGPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।